বিশ্বাস করুন এখনকারের সিপিআইএমের সরকারটা এবং সিপিআইএমের যিনি মুখ্যমন্ত্রী আছেন বাংলায় এতটাই অপদার্থ এই সরকার এরা বলেছিল দুয়ারে রেশন নিয়ে যাবে দুয়ারে রেশনের পরিবর্তে দুয়ারে ড্রেনের জল নিয়ে চলে গেছে এবং এতটাই অপদার্থ এই যে এখনকারের যে সিপিআইএমের সরকার রয়েছে কলকাতা জুড়ে এমনটা নয় যে কলকাতা জুড়ে ঐতিহাসিক বৃষ্টি হয়েছে এমনটা নয় যে কলকাতা জুড়ে ভয়াবহ কোনো রকমের কোনো বৃষ্টি হয়েছে কিন্তু গোটা কলকাতা কার্যত জলমগ্ন হয়ে গেছে গড়িয়া হতে পারে রাজপুর হতে পারে সোনারপুর হতে পারে গোটা জায়গা কার্যত জল থই থই অবস্থা এই সিপিএমের সরকার ক্ষমতায় আসবার আগে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে বলেছিল যে এরা ক্ষমতায় আসলে গোটা কলকাতাকে লন্ডন বানিয়ে দেবে এখন গোটা কলকাতা লন্ডন হয়নি কিন্তু যে ভেনিস যে ভেনিস বিখ্যাত জল জলের জন্য যে জলপথ আর সেখান থেকে নৌকা করে লোকে ভেসে যাচ্ছে ওই দেশের যে নাম করা নৌকা সম্ভবত গন্ডুলা নাম সেই নৌকায় করে মানুষজন ভেসে যাচ্ছে এই বামফ্রন্টের সরকার এই সিপিআইএমের সরকার লন্ডন বানাবে বলে কার্যত গোটা কলকাতাকে ভেনিস বানিয়ে দিয়েছে এবং এতটাই অপদার্থ এখনকারের যিনি সিপিআইএমের মেয়র রয়েছে সেই মেয়র যিনি বিজ্ঞাপন দিয়েছিলেন কোটি টাকা খরচা করে ড্রেনের বিজ্ঞাপন দিয়েছিলেন ড্রেনেজ সিস্টেমের বিজ্ঞাপন দিয়েছিলেন জল উঠতে উঠতে এমন জায়গায় উঠেছে সেই বিজ্ঞাপন পর্যন্ত মুখ ঢেকে দিয়েছে শঙ্খকোষ বহুদিন আগে লিখে গেছিলেন একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মানে এতটাই অপদার্থ সিপিআইএমের সরকার দু সালের পর থেকে যারা এসছে এখন যারা সরকার চালাচ্ছে এই যে সিপিআইএমের সরকার কোটি কোটি টাকা খরচা করে উন্নত নাগরিক জীবনের ব্যবস্থা করে দিতে পেরেছেন বলে গোটা কলকাতা জুড়ে হয়েছে হয়েছে কোটি কোটি টাকা কিন্তু কলকাতার বুকে একটুখানি বৃষ্টি হলেই জল জল দাঁড়িয়ে যাচ্ছে থই করছে অবস্থা খরচা কার্যত এখন এটাই হচ্ছে রাজ্যের সরকারের অবস্থা এটাই হচ্ছে কলকাতার পৌরসভার অবস্থা শুধু এখনকারের যিনি সিপিআইএম এর মেয়র রয়েছেন ফিরাদ হাকিম এনাকে তো একা দোষ দিয়ে লাভ নেই এনার আগেও যিনি মেয়র ছিলেন সিপিআইএম আরেকজন যিনি মেয়র ছিলেন যে বৈশাখী শোভন বা ব্যানার্জি মানে ওই শোভন চট্টোপাধ্যায় আর কি উনিও ওনার টার্মে মেয়র হিসেবে যে কাজ করেছেন কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছেন এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে সিপিআইএমের এখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নিরানব্বই শতাংশ কাজ হয়ে গেছে অর্থাৎ কলকাতার মানুষকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার নিরানব্বই শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে কলকাতার বুকে যখনই বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টা ধরে গোটা শহর কার্যত জলমগ্ন হয়ে রয়েছে এর আগে যিনি তৃণমূলের থেকে মেয়র হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সময়তে যখন বৃষ্টির পরে যখন কলকাতার বুকে কোথাও না কোথাও জল জমত এই আজকের দিনে যারা সিপিএমের সরকারে রয়েছে আজকের দিনে এই যারা সিপিএমের যিনি মেয়র বা সিপিএম এর যিনি মুখ্যমন্ত্রী সিপিএমের যে সমস্ত মন্ত্রীরা এখন বাংলা

কী সমালোচনাটা করাই না করতেন সেই সময়তে এবং বিভিন্ন রকমের পরিকল্পনা বলতেন যে আমরা যদি একবার ক্ষমতায় আসি কলকাতার বুকে আর জল জমবে না এই সময়তে আমরা খুব ভালো করে জানি যে কলকাতার বুকে যখনই জল জমবেন সিপিআইএমের যিনি অপদার্থ মেয়র রয়েছেন সেই সিপিআইএমের অপদার্থ মেয়র ফিরাদ হাকিম তিনি দাঁড়িয়ে বলবেন গঙ্গার বুকে জোয়ার রয়েছে সেই জন্য কলকাতার জল বেরিয়ে যেতে পারছে না কিন্তু আসলে এই যে দু হাজার সাল থেকে যে দু সাল পরবর্তী সময় এই যে একটা সিপিএমের সরকার চলছে আর এই যে সিপিআইএমের মেয়র এই ফিরাদা তার আগে বৈশাখী শোভন ব্যানার্জি এনারা যে চরম ব্যর্থ এবং নাগরিক পরিষেবা উন্নততর নাগরিক পরিষেবা মানুষকে দিতে যে চরম ব্যর্থ এবং মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিবর্তে যে মানুষের দুয়ারে ড্রেনের জল পৌঁছে দিয়েছেন এবং লন্ডন বানাতে বানাতে যে কখন ভেনিস বানিয়ে দিয়েছেন বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন